কুখ্যাত চোর গ্রেপ্তার। গত 5 তারিখ এক ভদ্রলোক পোস্ট অফিস চমনি এলাকা থেকে 5 লক্ষ টাকা ওনার বাইকের টুল বক্সে রাখেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকা না পেয়ে পশ্চিম থানায় একটি FIR করেন। সেই সুবাদেই আগরতলা পশ্চিম থানার পুলিশ এক কুখ্যাত চোরকে আটক করে নিয়ে আসে। তার কাছে 4 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায়। বাকি টাকা কোথায় আছে তা ইনভেস্টিগেশন করে জানা যাবে বলে জানান ওসি জয়ন্ত কর্মকার। গত 5 এপ্রিল আমতলী মহেশখোলা নিবাসী বিমল দত্ত মেয়ে 5 নম্বর রামনগর 5 নম্বর পোস্ট অফিস থেকে ওনার নিজস্ব 4,97,000 টাকা উনি পোস্ট অফিস থেকে উইথড্র করে উইথড্র করার পর উনি ওনার ব্যক্তিগত কাছে IGM চৌমুনির সামনে আসলে ওনার বাইকের ডিকি থেকে দেবা পাহারা 4,97,000 টাকা চুরি করে নিয়ে যায়। উনি আমাদেরকে সঠিক সময়ে আমাদেরকে বিষয়টা জানান, আমরা ওনার ইনফরমেশন মূলে আমরা একটা FIR রেজিস্ট্রি করি এবং তদন্ত ইমিডিয়েটলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। ইনভেস্টিগেশনের বিভিন্ন পার্ট ছিল, এখানে CCTV ক্যামেরা ফুটেজ, একটা ভাইটাল ছিল পয়েন্ট, আর ছিল আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন। সমস্ত কিছু ইভালুয়েশন করার পর কালকে রাত্রিবেলা আমরা মহেশখোলা চারিপাড়া এডিনগর PS-এর আন্ডারে আমরা একটা পুলিশ পার্টি আমরা যাই, সেখানে ওসি এডিনগর আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্স করেছে। এখানে রেড করার পর আমরা একজন সাসপেক্টেড লোক তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পর তার পজিশন থেকে অ্যারাউন্ড 4 লাখ রুপিস ক্যাশ, অল ইন 500 রুপিস ডিনোমিনেশন আমরা তার পজিশন থেকে পাই। সে স্বীকার করে যে সে 5 তারিখ IGM-এর সামনে থেকে চুরি করেছে। সেই টাকাগুলো আমরা উদ্ধার করি এবং আমরা 4 লাখ টাকা আমরা সিজ করি। উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি, তাকে আমরা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে, আজকে তাকে কোর্টে পাঠানো হবে। আমরা পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব। বাকি যে 97,000 রুপিসটা যেটা আছে সেটা কোথায় গেছে তাকে ইন্টারোগেশনের পর সেই বিষয়টা আমরা জানাব। নামটা ইনভেস্টিগেশনের খাতিরে আমরা পরে বলছি। থেকে তুলে নিয়ে গেছি আর পোস্ট অফিস থেকে রামনগর রেশন সাইকেলটা কোনো প্রসঙ্গ রাখছি শুনে বিএম দিচ্ছি বাইরে এখানে দিকে টুল বক্স খোলা থাকবে প্রসঙ্গ জন্য এখানে তাই কত টাকা 4,97,000 5 তারিখ একটা 18 12 18 টাকা কি সঙ্গে ছিল সাইকেলে? ছিল সাইকেলে, ছিল আপনি আসতেন না একটু সময় লেগে আসতেন Bureau Report, Voice 18.